হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং গার্ল মন্টি। তো তোমরা কেমন আছো? তো আজকের ব্লগটা না আমার জন্য কিন্তু খুব বেশি স্পেশাল, কারণ আমার বাড়িতে চলে এসেছে আমার মা বাবা। আর তোমরা তো সবাই জানো বিয়ের পরে বাবা মা বাড়িতে এলে কত বেশি আনন্দ হয়, তাই না? তো চলো দেখে নেওয়া যাক মা বাবু আসলে আমার লাইফ কত বেশি হ্যাপিনিং কাটে। তো যেহেতু মা চলে এসেছে এই জন্য কিন্তু এখন একটু দেরি করে ঘুম থেকে উঠছি। আর ঘুম থেকে উঠে দেখো আমি এইরকম চোখের একটা এক্সারসাইজ করি আর পান করি অনেকটা পরিমাণ জল, যা শরীর থেকে টক্সিন বের করে ফেলতে অনেকটাই বেশি হেল্প করে এবং আমার স্কিন অনেকটাই বেশি গ্লোয়িং রাখতেও সাহায্য করে। আর মর্নিংয়ে আমি কীভাবে স্কিন কেয়ার করি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো মর্নিংয়ে না আমি এরকম একটা ফেস সিরাম লাগাই, আর সেটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণে অ্যালোভেরা জেল এবং 2 ভিটামিন ই ক্যাপসুল। এটা না খুব ভালো একটা ফেস সিরামের কাজ করে। এটার ওপর অ্যাপ্লাই করে নাও অল্প ময়েশ্চারাইজার এবং তার ওপর অ্যাপ্লাই করে নাও সানস্ক্রিন। বাস সকালে স্কিন কেয়ার কিন্তু তোমার একদম কমপ্লিট। আর তারপর আমি এইভাবে বেলকানিতে এসে কিছুক্ষণ এরকম বাইরের পরিবেশ দেখি, কারণ রুহির তো কোনো ঝামেলাই নেই। রুহি না দিদার আসলে দিদার কাছেই সমস্ত কাজ করবে, আর মা দেখো এখানে এলে সমস্ত রান্নাবান্না কিন্তু একা হাতেই করে থাকে, আমাকে না রান্নাঘরে ঢুকতেও পর্যন্ত দেয় না। এবং আমি আবার ফিল করি যে আমি আবার মেয়ে হয়ে গেছি। আমাদের কিন্তু মা রান্নার ধারে কাছেও যেতে দেয় না। ইভেন আমার মা তো এখনো বলে যে হাতে লেগে যাবে, হাত পুড়ে যাবে। তোমরা চিন্তা করো এতদিন থেকে রান্না করছি, এইসব কি আর হওয়ার বলো। বাট মার কাছে কিন্তু এখনো বেবি মন্টি আমি। আর এরপর দেখো মা আবার কত গিফট নিয়ে এসছে রুহির জন্য। ইভেন ওর মামা এসব পাঠিয়ে দিয়েছে র্যাপিং করে। অ্যাকচুয়ালি না রুহি র্যাপিং গিফট খুলতে খুব বেশি পছন্দ করে, তো ও এই জন্য বসে পড়েছে সমস্ত গিফট খোলার জন্য। তো খুব আনন্দ পেয়েছে, এই জন্যই আরও না বেশি আনন্দ পায় দিদা দাদু এলে। এই দেখো মা সবসময় ওকে খাইয়ে দিচ্ছে, ঘুম পাড়িয়ে দিচ্ছে, তো যাবতীয় যত কাজ ইভেন আমার কাছে আসছেও না। আমি যদি বলি আমি করিয়ে দিচ্ছি তা তবুও বলছে না দিদাই করিয়ে দেবে। তো আমি এই জন্য টুকটাক রান্নাঘরের দেওয়া এই সবই করছিলাম। এখন এখন আমার বাড়িতে যেরকম কাজ ছিল আগে যেরকম করতাম ওই সবই কিন্তু করছি। আমার মনেই হচ্ছে না যে বিয়ে হয়ে গেছে, আর তারপর এই যে বাবুর সাথে এখন বসে গেছি গ্যাদারিং করতে। তো এগুলো না বেশ ভালো ফিলিং, মা বাবা আসলে বেশ মজাই কিন্তু দিনগুলো কেটে যায়। আর তোমরা তো একটা নিউজ নিশ্চয়ই জানবে, এখন কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপতি একজন মহিলা নির্বাচিত হয়েছে, যার নাম দ্রৌপদী মুর্মু। তো বাবুনা এইসবই বলছিল যে এখন কতটা প্রাউডের ব্যাপার যে মহিলারা সব কিছুই কিন্তু এখন করতে পারে। ইভেন আমার ইউটিউবের জন্য বলেছিল যে ওখানে কোচবিহারে বাবুকে কেউ চিনতে পেরেছে, বলেছে আপনি কি মন্টির বাবা কি না ভিডিওতে দেখেছে। এটা কিন্তু আমার খুব বড় একটা অ্যাচিভমেন্ট, এর থেকে একটা মেয়ের আর কিছু পাওয়ার থাকে না। তো মা বাবু আসলে না দিনগুলো বেশ কিন্তু আমাদের ভালোই কাটে। তো এখন দেখো বানাচ্ছি আবার ফিশ ফ্রাই। তো বাবু না ফিশ ফ্রাই খেতে খুব পছন্দ করে, তো যেহেতু ভেটকি মাছ আনা হয়েছে তো ভাবলাম কেন না বাবুকে ফিশ ফ্রাই বানিয়ে দেওয়া যেতে পারে। তো বাবু বেশ পছন্দও করেছে ফিশ ফ্রাইটা। আর তারপর এখন দেখো দুপুরে আমরা লাঞ্চ নিয়ে এখানে বসে গেছি, আর বাবু আসলে না সব সময় আমাকে নিয়েই এখানে খেতে বসে। আর কথাটা কিন্তু একদম সত্যি যে পাপার কিন্তু পরি হয় মেয়েরা, এটা কার কার জন্য সত্যি কমেন্টে জানিও। ফাইনালি মাম্মা রুহি রেডি। মাম্মা রুহি এখন কোথায় যাবে? বেবি গিয়ে তুমি কি করবে? খেলনা কিনবো। খালি তোমার খেলনা কেনা? এত খেলনা যে বাড়িতে ওগুলো কি হবে? হ্যাঁ অন্য বেবিদের দিয়ে দিব আমি, ঠিক আছে? হ্যাঁ দুজনেই আমরা এখন হোয়াইট হোয়াইট পড়েছি। এই দেখো আমি আবার একটা হোয়াইট ক্লিপও পড়েছি। হোয়াইট হেয়ার ব্যান্ড পড়েছো আমার মতো? আর এখানে যখন বাবু মা আসে না আমরা না রোজ বের হই বাইরে কোথাও না কোথাও ঘুরতে। ওরাও আসে বাড়িতে সারাদিন থেকে থেকেও বোর হয়, বাবু অনেক কাজেও বের হয় এখানে আসলেও, তবুও সন্ধ্যাবেলায় কিন্তু আমাদেরকে ডেফিনেটলি টাইম দিয়ে থাকে, আমাদের কোথাও না কোথাও নিয়েই যাবে। তো আমরা দেখো সবাই মিলে আজকে একটা শপিং মলে কিন্তু চলে এসেছি।
তো মায়েরা যেহেতু দুর্গা পূজার আগে আর আসবে না, তো এই জন্য না আমাকে বলেছে আজকে যত মন চায় শপিং করে নাও। তো এই জন্য না আমিও কিন্তু আজকে পুরো মুডে এসে গেছি তো প্রচুর শপিং করব বলে। তো দেখো রুহিত তো গিয়েই বাবু এটা পছন্দ করে দিয়েছে রুহির জন্য, যে এত সুন্দর একটা ড্রেস, এটা ট্রায়াল করে আনো, যদি ঠিক হয়ে যায় তাহলেই কিন্তু নেওয়া হবে। আর রুহিও না ট্রায়াল রুমে ট্রায়াল করতে খুব আনন্দ পায়, ইভেন ও আমার সাথে তো রেগুলার ঢোকে ট্রায়াল রুমে, আর ওর দু তিনটে জামা কাপড় নিয়েও ঢুকবে। আর আমরা না একজন একজন করেই শপিং করছিলাম, রুহি যখন কেনাকাটা করছিল আমি আবার এরকম একটু কিছু রিলসের ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তো তোমরা যদি সেই সব দেখতে চাও অবশ্যই বেবি মম মন্টি ইনস্টাগ্রাম পেজে আমাদের ফলো করো, সেখানে সমস্ত ভিডিও তোমরা দেখতে পারবে। আর এখন দেখো আমার শপিং করতে চলে এসেছি। তো রুহির শপিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি কিছু ড্রেস অ্যান্ড অল এইসব দেখছি কোনটা নেব। তো অনেকগুলো ট্রায়াল রুমে নিয়ে চলে গেছিলাম কোনটা পছন্দ হয় কি না হয় সেই জন্য। তো এখন না ডিসকাউন্টও কিন্তু দিচ্ছে, তোমরা যদি শপিং করতে চাও না এখনই পুজোর শপিংটা করে ফেলো, কারণ এখন কিন্তু শপিং মলে ডিসকাউন্ট চলছে। তো দেখো শপিং কিন্তু শেষ, তারপর আমরা রওনা হয়েছি বাড়ির উদ্দেশ্যে, বাট রাস্তায় আবার আমাদের কি হয়েছে, গাড়িটা খারাপ হয়ে গেছে। তো তারপর আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গাড়ি টাড়ি ঠিক করে তারপর বাড়িতে ফিরেছি। তো বাড়িতে ফিরে না আর রান্নাবান্না করতে ইচ্ছে করছিল না, তো এই জন্য না এইভাবে আমরা পিৎজা অর্ডার করে দিয়েছিলাম, যেহেতু মা বাবাও আছে তো বেশ মজা করেই কিন্তু খাওয়া যাবে। আর পিৎজা তো সবারই ফেভারিট, এই জন্য আর কোনো অন্য কিছু চান্স নিলাম না। তো আজকে হলো নেক্সট মর্নিং, এত শপিং করেছি তার কিন্তু একটা অনেক আনন্দ আছে, বাট একটু আগে এই যে গাড়িটার এত প্রবলেম হয়ে গেল সেটার জন্য একটু খারাপও লাগছে, মানে এত এরকম অবস্থা হয়ে যাবে, অনেকক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো যাই হোক, তো তোমাদের এখন শপিংগুলো কী কী করেছি সেটা দেখিয়ে দিই, কারণ তোমরা তো আবার নালে কমেন্ট করবে যে দিদি কী কী শপিং করলে কেন দেখা দিদি। তো প্রচুর শপিং করেছি, এই যে দেখো এত, আরেক ব্যাগ আছে সেটা মা বাবুদের, বাপরে তো সবাই মানে ফুল ফ্যামিলি প্রচুর শপিং করা হয়েছে। তো প্রথমে আমার একটা টপ দেখাচ্ছি, এই যে একটা টপ এরকম কিনেছি, এই যে এটা হচ্ছে বরের, এটা আর খুলবো না, ওরটা কি দেখার পরে, এই যে এরকম একটা ড্রেস, এই যে একটু পুজো পুজো টাইপের ফিলিং কিন্তু দিচ্ছে। তারপরে এই যে এটা একটা, এটাও কিন্তু একটা ড্রেস, এই যে এটা, এটাও একটা ড্রেস, এটাও আমার, তো চিন্তা করো কতগুলো। তারপরে এই যে হচ্ছে রুহি রানী এই যে এটা কিনেছে, এটা ওর খুব ভালো লেগেছে, গিয়েই বলছে এটা নেব। দেখো এটা পালাজো টাইপের নিচে একটা, পরে এই যে এটা, এই ড্রেসটা, এটাও পুজো পুজো একদম পুরো ফিলিং। পরে এই যে বরের, এই যে শার্ট, আরেকটা শার্ট ওর, এই যে আরেকটা প্যান্ট, জিন্স, কত শপিং করেছি, মাও কুর্তি কিনেছে, বাবুর শার্ট ড্রেস এইসব কিনেছে, তো ওগুলো আর দেখালাম না। তো এই হলো আজকে শপিং, এই হলো আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর এরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।